হ্যালো ভিউয়ার্স, পাঁচফোড়নের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি সালাদ রেসিপি শেয়ার করব। টেস্টি হয় খেতে এই টমেটো সালাদটি। আর টমেটো সালাদটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো এখানে একদম পাকা গলে যায় এরকমও না, আবার কাঁচা এরকমও না, মিডিয়াম পাকা অবস্থায় নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো হয়। আর টমেটোগুলোর বিচিগুলো ছাড়িয়ে আমি টমেটোগুলোকে এরকম চিকন চিকন জুলিয়ান করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে 1টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে বিট লবণ দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সরিষার তেল। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যে কোনো ভাজা পোড়া খাবারের সাথে এই সালাদটা খেতে খুবই ভালো লাগে, তাছাড়া এই সালাদটা শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে। সালাদটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটু সাজিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।